জগদ্ধাত্রী পুজো আমরা কিন্তু চন্দননগরেই বেশি ফেমাস জানি, প্রচন্ড ভাবে ওখানে দারুণ দারুণ বিশাল বড় বড় মূর্তি। কিন্তু বিশাল মূর্তি হলে কি হয়েছে, 50 ফুট 40 ফুট যতই হোক, কিন্তু এইখানে কলকাতায় কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনাদের ঘুরতে দারুণ লাগবে অ্যান্ড দেখতে দারুণ লাগবে, কারণ এখানে যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু দারুণ। আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যারা দেখতে পাচ্ছেন আর দেখলে আপনারা বুঝতে পারছেন আমি এখন চলে এসেছি প্রচন্ড ফেমাস একটা পুজোয়। এটা কিন্তু হাতিবাগান নবীন পল্লী, আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে একটা থিয়েটার পাড়া যেটা হয়েছিল এইবার, সেখানে কিন্তু এখনো আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন এখনো কিন্তু এই হোয়াইট কালার এটা কিন্তু এখনো রাখা আছে, আর বিভিন্ন দেখুন সুন্দরভাবে এখনো কিন্তু ডেকোরেটেড, ওইভাবেই কিন্তু ডেকোরেটেড আছে। তো এর একদম কাছে আমার ফার্স্ট ডেস্টিনেশন যেটা আমি আগের বছরও দেখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে সিকদার বাগান। আমি সিকদার বাগানে আপনাদের কাছে নিয়ে যাবো আমি, বিকজ ওখানে কিন্তু অনেক পুরনো একটা পুজো অ্যান্ড ঐতিহ্যবাহী একটা পুজো কিন্তু হয় এখানে। আমি আগের বার আপনাদের দেখিয়েছিলাম, এবার আপনাদের নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সবসময়, আর অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখন না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখুন, এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো। তাহলে চলুন নিয়ে যাওয়া যাক, আপনাদের দেখাই যে এই রিজিয়নের কয়েকটা দারুণ দারুণ পুজো আপনাদের তুলে ধরছি আপনাদের সামনে, চলুন দেখাই। দেখুন আমি আপনাদের প্রথমে নিয়ে এসেছি, এইটা আমার খুব ফেভারিট আর খুবই সুন্দর ঐতিহ্যবাহী একটা পুজো। এটা কিন্তু 57th অ্যান্ড এইটা হচ্ছে বেসিক্যালি আপনার দুর্গাপুজোয় হয়তো জানেন এটা সিকদার বাগান, নামটা হয়তো শুনেছেন। অ্যান্ড সিকদার বাগানের পুজো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়, সুন্দরভাবে মানে দেখুন এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা, অ্যান্ড এইদিকে এই যে গলিটা পুরো সিকদার বাগানের যে গলিটা এটা কিন্তু সুন্দরভাবে দেখুন ইলুমিনেটেড, একদম দারুণ কিন্তু লাইট থাকে। ভেতরে নিয়ে গিয়ে আপনাদের প্রতিমা দেখাচ্ছি, প্লাস তাছাড়া ভেতরে যে ডেকোরেশন আছে সেটাও আপনাদের দেখা, দেখুন প্যান্ডেলের ওপরে কি সুন্দর ডেকোরেশন, একদম বিউটিফুল, দারুণ লাগছে এটা। অ্যান্ড এটা এরকমভাবেই ইউজ করা হয় দেখুন, পুরোপুরি গলির ভেতর দিয়েই গিয়ে, অ্যান্ড এই পাশে আপনারা বুঝতে পারছেন মায়ের প্রতিমা যেদিকে আছে তার পাশেই কিন্তু এইদিকে পুরো সোজা চলে যাচ্ছে নলিন সরকার স্ট্রিট, যেটা যেটা আপনাদের হাতিবাগান পল্লী হয়ে চলে যাচ্ছে নলিন সরকার স্ট্রিটের দিকে, অ্যান্ড এই পাশে কিন্তু সিকদার বাগান পুরো। দেখুন এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, ওদিকে মায়ের মুখ আপনাদের আগে দেখাই, অপূর্ব প্রতিমা দেখুন প্রত্যেক বছর খুব সুন্দর করে, আগের বছর আপনাদের দেখিয়েছিলাম মায়ের মুখ দেখুন অপূর্ব, সত্যিই সুন্দর। আগের বার একটা পিঙ্ক মজেন্টা একটা টোনে ছিল, আরো সুন্দর, আর এই বছরও খুব সুন্দর লাগছে দেখুন। দেখুন সিকদার বাগানে এই গলিটা কি সুন্দরভাবে ডেকোরেটেড থাকে, এই লাইটগুলো কিন্তু জ্বলবে কিছুক্ষণ পর থেকে, অ্যান্ড এইগুলো কিন্তু জ্বলছে ওপরে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বিউটিফুল, খুব সুন্দরভাবে এই গলিটাকে পুরো ডেকোরেট করা হয়। দেখুন এই পাশে লাইটিংটা কি অপূর্ব লাগছে, সত্যি বিউটিফুল। আমি এখন চলে এসেছি শ্যাম পার্কে, দেখুন এখানে কিন্তু পরিবেশটা দারুণ, একেবারে লাইটিং দিয়ে সেজে উঠেছে পুরো, দেখুন এই জিনিসটা কি অপূর্ব লাগছে, প্রত্যেকটা বাড়ির লাইট একসাথে চেঞ্জ হচ্ছে, ইটস বিউটিফুল, দেখুন পুরো একসাথে কিন্তু হচ্ছে, এখান থেকে পুরো চেইনটা একসাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। দেখুন আমি এখন চলে এসেছি এটা শ্যাম পার্কে, শ্যাম পার্কে কিন্তু প্যান্ডেলটা দেখুন অনেকটাই রেডি, কালকেই পুজো তো আজকে ফিনিশিং করতেই হবে একদম, অ্যান্ড এটাও কিন্তু আগের বারও এরকম একটা দেখেছিলাম, এরকমই কালারের মনে হচ্ছে, তা খুব সুন্দরভাবে কাজগুলো করা হয় দেখুন, একদম ডিটেলে কাজ চলছে, এই স্ট্রাকচারগুলো দেখুন সত্যি এগুলো সুন্দর লাগে, এগুলো দিয়ে কিন্তু ওপরে পুরো ফিটিং হবে, বিউটিফুল। এইগুলো যেগুলো ফিটিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন, এইভাবেই কিন্তু পুরো ফিটিং করা হয়, দেখুন আগের বারও কিন্তু এখানে তৈরি হওয়া আমি দেখেছিলাম, অ্যান্ড এখানেও এবার তৈরি হচ্ছে পুরো, এখানেই দেখুন কাজ চলছে কিন্তু ফাইনাল যে কাজগুলো, মায়ের মুখটা সত্যি অপরূপ, দারুণ কিন্তু। আমার খুব ভালো লাগে ওপরে ঝাড়টা দেখুন, বিশাল ঝাড় বুঝতে পারছেন, একদম বিশাল ঝাড়, বিশাল বড়, দুর্দান্ত, যেরকম ঝাড় সেরকম মায়ের মূর্তি, মায়ের প্রতিমা সত্যি দুর্দান্ত, কাজগুলো আপনারা দেখাই, ভেতরেও কিন্তু পুরো কাজ আছে, এখনো অনেক কাজ বাকি আছে বুঝতেই পারছেন, কাজ এখনো চলছে কিন্তু। এই শ্যাম পার্কে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই মেলাটা, মানে পুরো পুজোটা জুড়ে কিন্তু এই মেলাটা চড়ে, অ্যান্ড দেখুন আজকে থেকে কিন্তু মেনলি বসছে মেলাটা, বিভিন্ন ধরনের কিন্তু জিনিস আছে, আপনারা তো রাইড এত কিছু দেখতেই পাচ্ছেন, অ্যান্ড তাছাড়া আপনাদের দেখায় ওই পাশে কিন্তু জুয়েলারি, ব্যাগস, অ্যাক্সেসরিজের অনেক রকম জিনিস, তাছাড়া তো খাওয়ার দাওয়ারের জিনিস আছেই, অ্যান্ড এইটা যেটা মাঝখানে আমি দেখছি দেখুন এটা মোমো হার্ট বলে লেখা আছে, অ্যান্ড এটা কিন্তু আগের বছর আমি দেখেছিলাম, মেনলি মাঝখানে এইভাবে একটা সুন্দরভাবে স্টলটা করা হয়, অ্যান্ড বিউটিফুল, মানে মাঠটা বিশাল বড়, অ্যান্ড সেই পুরো গ্রাউন্ডটা নিয়ে কিন্তু ফেয়ার, তার সাথে পুজো, মানে পুরো জিনিসটা নিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এখানে, দেখুন বিশাল বড় গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন,
অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জুয়েলারি স্টল সেগুলো কিন্তু বসে গেছে, মানে প্রচুর কিন্তু এখানে আইটেমসও আছে। আপনারা আসলে এখানে শুধু পুজো দেখা তার সাথে কিন্তু কেনাকাটা খাওয়া দাওয়া সবই হবে। আমি এখন চলে এসেছি বাগবাজার স্ট্রিটে, এন্ড বাগবাজার স্ট্রিটে দেখুন রাস্তার দুপাশে কিন্তু সুন্দর মেলা বসেছে, এন্ড তাছাড়া কিন্তু ওনারাও ঘুরে বেড়াচ্ছে, দেখুন কত জিনিস। এন্ড এই পাশে কিন্তু আরও অনেক মেলা আমি দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার জিনিস, তাছাড়াও সামনে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে। ওয়াও, এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন বিউটিফুল ডেকোরেশন, দুর্দান্ত, মানে ডেকোরেশন এত সুন্দর। রাস্তা সোজা আমি দেখতে পাচ্ছি বিউটিফুল ডেকোরেশন দেখুন, এন্ড প্যান্ডেলটা এটা প্রত্যেক বছর খুব সুন্দর করে প্যান্ডেল বাগবাজার সর্বজনীনের প্যান্ডেলটা দেখুন বিউটিফুল, সত্যি দারুণ লাগে। অ্যান্ড মায়ের মূর্তি, মায়ের প্রতিমা তো দুর্দান্ত, এখন এটা সবই এসে ফিটিং হচ্ছে, সব রেডি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, ওই জন্যে মইটাও সামনে রাখা। অ্যান্ড বিশাল বড় কিন্তু প্রতিমা দেখুন, বিশাল বড়, সত্যি দারুণ দারুণ লাগে, মুখটা সত্যি অপূর্ব সুন্দর দেখুন, প্যান্ডেলটাও সত্যি সুন্দর লাগে, খুব ডিটেলিং এ কাজগুলো করা হয় দেখুন, কাজগুলো এগুলো দেখুন গণেশ করা আছে, এই পাশে আমি দেখতে পাচ্ছি খুব ডিটেল ভাবে প্যান্ডেলটা করা হয়েছে, মানে উপরটাও খুবই সুন্দর প্যান্ডেলটার, দারুণ লাগছে সত্যি। দেখুন এই জায়গাটা বিউটিফুল লাগছে সত্যি, মানে চেনাই যাচ্ছে না। অন্য সময় আমি যখন বাগবাজার স্ট্রিটে আসি, আমি যখন দেখি, অ্যান্ড এখন পুরো টোটালি ডিফারেন্ট, এত সুন্দরভাবে সাজানো, দুর্দান্ত লাগছে। যে কাঠের পুতুল সেগুলো কিন্তু আছে, উনি কিন্তু আছেন এখানে, অবশ্যই আপনারা আসবেন। দেখুন এটা হচ্ছে দাস জুয়েলারি, একদম সামনে উনি বসেছেন এখানে। এই পুজোটা সত্যি সুন্দর, প্রতিবেশী শ্যামবাজারের, অ্যান্ড এইটা কিন্তু যেটা মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখুন করা হয়েছে, হাতের কাজগুলো সত্যি সুন্দর লাগে। অ্যান্ড একটা জিনিস খুব সুন্দর লাগে, এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু আলপনা করা, বিউটিফুল, সত্যি সুন্দর লাগে, পুরো গ্রাউন্ড দিয়ে কিন্তু করা হয়েছে বুঝতেই পাচ্ছেন আপনারা, দেখুন দারুণ কিন্তু বিউটিফুল, সত্যি আলপনাটা দুর্দান্ত লাগছে, মানে কালার গুলো এত সুন্দর, দুর্দান্ত। এন্ড মায়ের কাজ কিন্তু চলছে, মানে এখানে লাস্ট ফিনিশিং এর কাজ কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মাকে সাজানো চলছে এখানে, সুন্দর দেখুন, অনেকটা বড় কিন্তু মূর্তি বুঝতেই পাচ্ছেন, প্রতিমা অনেক বড়। দুর্দান্ত লাইটিং দেখতে পাচ্ছি দেখুন, এটা কিন্তু দারুণ লাগছে, মানে চালচিত্রের মতো একদম বুঝতে পাচ্ছেন আপনারা। এন্ড পর পর কিন্তু করা আছে দেখুন, প্রত্যেকবার কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়, এন্ড ডেকোরেশন এত সুন্দর লাগে, বিউটিফুল। এন্ড এটা দেখুন প্রদীপ সংঘ সত্যি দুর্দান্ত, এন্ড এইটা পুরো প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি, প্যান্ডেলটা বিউটিফুল দেখুন, পুরো প্রজেক্ট হচ্ছে লাইট, ওয়ান্ডারফুল, সত্যি সুন্দর লাগছে। এন্ড উপরে দেখুন কাজগুলো দারুণ, হোয়াইট এর উপর ব্লু এন্ড পিঙ্ক এর লাইট দেওয়া আছে, এন্ড মায়ের মূর্তিও অপরূপ, ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, তো প্যান্ডেলটা সত্যি দেখুন, আর অ্যাম্বিয়েন্সটা দেখুন, দুর্ভাগ্য অ্যাম্বিয়েন্স, সত্যি দারুণ লাগে দেখুন, এইটা দারুণ লাগে। এখানে কিন্তু আলপনা করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রদীপের, অ্যান্ড এই পাশেও পুরো কিন্তু আলপনা সুন্দরভাবে দেখুন, একটা ময়ূর আমি দেখতে পাচ্ছি আলপনা, দুর্দান্ত কিন্তু লাগছে, মাঝখানে একদম বিউটিফুল, অ্যান্ড সত্যি আলপনাটা মানে অদ্ভুত দেখুন, অনেকটা জায়গা নিয়ে অপরূপ ভাবে করা হয়েছে আলপনাটা। অ্যান্ড মায়ের মুখ, মানে ব্লু কালার আমি দেখতে পাচ্ছি লাইটটা, ও দুর্ধর্ষ, দারুণ দুর্দান্ত দেখুন, মানে এত দারুণ লাগে, ঝলমলে একদম দেখুন, দুর্দান্ত লাগছে সত্যি, মায়ের মুখটা সত্যি অপরূপ লাগছে দেখুন। আর তাছাড়া দেখুন উপরে যে কাজটা, উপরে যে কাজ আপনাদের দেখাচ্ছি, ওয়াও আটটা দুর্দান্ত লাগছে, উপরের কাজগুলো দেখুন সত্যি সুন্দর, মানে লাইট এত সুন্দর, লাইট দিয়ে প্রজেক্ট করে দুর্দান্ত ভাবে কিন্তু ডেপিক করা হচ্ছে দেখুন। দেখুন প্রদীপ সংঘর পাশেই কিন্তু এটা আছে গ্যালি স্ট্রিট আজাদ হিন ক্লাব, অ্যান্ড এখানেও কিন্তু আগেরবারও খুব সুন্দর করেছিল, একটা রকেট করেছিল স্পেস শাটল, অ্যান্ড সেই রকম কিন্তু এই বছরও কিন্তু সুন্দর দেখছি প্যান্ডেলটা, খুব কাজ কিন্তু এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড মায়ের মূর্তি দেখুন, এখন অনেকটা কাজ বাকি আছে, কালকে পুজো সেই জন্য আজকে অনেক ফিনিশিং এর কাজ বাকি আছে, লাইটিং দেওয়া বাকি আছে সবকিছুই, সত্যি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন, এই জায়গাটা কি সুন্দর লাগছে, কালার এত ব্লু ইয়েলো, মানে সব রকম কালার কিন্তু আছে, অ্যান্ড এই পাশে দেখুন এই লাইটিং গুলো সত্যি এত বিউটিফুল লাগছে, এই রাস্তাটা মানে দুর্দান্ত দেখুন। চন্দননগর কিন্তু এখন কলকাতায়, মানে
আর আপনাদের অত দূর যেতে হবে না, এখানে আপনারা এই রাস্তায় এসে যদি ফটো তুলতে চান অনেক সুন্দর সুন্দর কিন্তু ফটো আসবে। দেখুন প্রত্যেকটা লাইটিং আপনাদের দেখাচ্ছি, বিউটিফুল, সত্যি সুন্দর, ইউনিক একদম, মুভিং যে লাইটিংগুলো এগুলো সত্যি সুন্দর লাগে দেখুন। অ্যান্ড উপরে এই গেটগুলো, এটা মিউজিক্যাল, একটা মিউজিকের যে নোটসগুলো সেগুলো দিয়ে করা আছে। দেখুন একটা বাউল দেখতে পাচ্ছি, বাহ দারুণ। দেখুন এখানে ঢোল বাজাচ্ছে, আহা। এই পাশে দেখুন আরেকজন মহিলা একজন। এই ফুলগুলো তো দারুণ লাগেই, ছলমলে একদম ছলমল করছে দেখুন। আলাদা কালারে আছে, এটা একরকম কালার, অ্যান্ড ওইটা দেখলাম আরেক রকম, এটা অরেঞ্জের মধ্যে, ওটা পিঙ্কের মধ্যে। ভাবি এলইডি টেকনোলজি হয়ে কত সুবিধা হয়েছে আর কত ব্রাইট হয়েছে। আগে মনে আছে যখন এই টুনিগুলো হতো, টুনি ইউজ করে যখন করতো তখন এতটা ব্রাইট হতো না, এখন এই যে ব্রাইট, এই যে কালারগুলো, এই যে লাইটগুলো, এগুলো সব কিন্তু এতটা ব্রাইট হয়ে বেরোয়। মঙ্গল ঘট, মঙ্গল ঘটও কিন্তু কি সুন্দর লাগে দেখুন, দারুণ লাগে কিন্তু না, একদম পুরো এলুমিনেটেড, পুরো লাইট দিয়ে এই লাইটিংটাও খুব সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু প্যান্ডেলটা সামনে, এটা আমি এসেছি এখন সাতের পল্লীতে, আমি দেখুন প্যান্ডেলটা কি সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর, অ্যান্ড লাইটিং সাত দিকে লাইটিং, এন্ট্রেন্সে কিন্তু একটা সুন্দর আমি ঝর্ণা দেখতে পাচ্ছি, অ্যান্ড মায়ের মূর্তি সত্যি বিউটিফুল দেখুন, বিশাল বড় অ্যান্ড খুব সুন্দর। এখন ফাইনাল কিছু কাজ চলছে, মুকুটের কাজ চলছে কিন্তু, অ্যান্ড আগের বার আমার মনে আছে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর দেখুন, একদম ট্রেডিশনাল একটা লুক কিন্তু দেন, দারুণ দেখুন। অ্যান্ড যেরকম দেখুন একদম পুরো মুখটা দেখুন, ওফ দুর্দান্ত, আমার এই সবকটার মধ্যে এই মুখটা সত্যি সুন্দর লাগলো, অ্যান্ড অপূর্ব দেখুন, অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব লাগছে। লাল শাড়ি মানে দুর্দান্ত কিন্তু, একদম সব মিলিয়ে মানে লুকটা দুর্দান্ত লাগছে সত্যি, দেখুন কি সুন্দর, সত্যি দারুণ লাগছে, মুখটা সত্যি অপূর্ব, মুখটা দারুণ লাগছে। এটাও আমি আগের বার দেখিয়েছিলাম আপনাদের, খুবই সুন্দর, একদম সামনের পল্লী থেকে সোজা আসতে গেলেই এখানে আপনি পাবেন নেতাজি বয়েস, আপনাদের মুখ দেখুন কত সুন্দর, নেতাজি বয়েসের প্রতিমা, দারুণ একদম পিঙ্ক লাইট দেওয়া হয়েছে, মায়ের মূর্তি সত্যি, মায়ের প্রতিমা দারুণ লাগছে। তাছাড়া উপরের গাছ দেখুন আর আছে, এক উপরে সুন্দর ডেকোরেশন, মুখটা সত্যি দারুণ লাগছে, পিঙ্ক লাইটে আরো সুন্দর লাগছে। এদিকে 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 বাজাও বাজাও বাজাতে বাজাতে বাহ দারুণ। দেখুন আমি এখন এসেছি রামকান্ত বোস স্ট্রিটে, এখানে কিন্তু প্রত্যেক বছর আমি দেখেছি খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তোর তৈরি করে, অ্যান্ড ডেকোরেশন দেখুন অপূর্ব। এখন কিন্তু কিছু কিছু কাজ কিন্তু রেডি হচ্ছে, এটা চালচিত্র যেটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, একদম প্যান্ডেলের ভেতরে দেখুন ডেকোরেশনটা সত্যি অপূর্ব, অ্যান্ড ঝুড়ি দিয়ে লাইটের ডেকোরেশন খুবই সুন্দর লাগছে, অ্যান্ড মায়ের দেখুন লাস্ট ফিনিশিং টাচ কিন্তু চলছে, মুকুটটা কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে দেখুন, একদম পুরো দারুণ একটু কাজগুলো চলছে, ফাইনাল ডিটেলসে কাজগুলো। হ্যাঁ এইটা ডেকোরেশনটা দেখুন, লাইট কাপড়ের মধ্যে দিয়ে লাইট দিয়ে খুবই সুন্দর লাগছে, অ্যান্ড ছাদটাও অপরূপভাবে তৈরি করা হয়েছে, বিউটিফুল কিন্তু দারুণ সত্যি, মায়ের মূর্তিও খুবই সুন্দর, এবং কি সুন্দর লাগছে, অপূর্ব লাগে সত্যি যখন ডেকোরেশনগুলো কমপ্লিট হয়ে যায় দেখুন, এবং কি সুন্দর, আর সিংহটাও কত সুন্দর লাগছে দেখুন, দারুণ। ফাইনাল ফিনিশিংয়ের কাজ এখন চলছে, একদমই ফাইনাল ফিনিশিং, বাট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে একদমই দেখুন, মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর দারুণ। দেখুন আমি এখন এসেছি রাজবল্লভপাড়া সর্বজনীনে, অ্যান্ড এখানে কিন্তু এখনও ফিনিশিংয়ের কিছু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন মাকে কিন্তু সাজানোর কাজ চলছে, মায়ের মুখটা আমি দেখাচ্ছি আপনাদের একটু সামনে গিয়ে, দেখুন কিছু মুকুটটা কিন্তু পরানো হচ্ছে, দেখুন মাকে সাজানো হচ্ছে, সুন্দর একদম বিউটিফুল লাগে সত্যি দেখুন, দারুণ কিন্তু লাগে একদম। বাগবাজারের প্রতিমা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আসছে, বিশাল বড় প্রতিমা দেখুন, বিউটিফুল, মণ্ডপের পথে দেখুন বিশাল বড় মায়ের
মূর্তি, মায়ের প্রতিমা সত্যি বিশাল বড়। দেখুন ট্রলিতে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। ওয়াও, সত্যি মায়ের বিশাল বড় প্রতিমা। কোন প্রতিমা আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তাই স্ক্রোল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন। আর অবশ্যই এরকম অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার টিপসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।